প্রবাসীদের টাকা পাঠানো সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রবাসীদের টাকা দেশে পাঠানো সহজ করতে ব্যাংক বা মানি এক্সচেঞ্জের সুবিধা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্ট্রাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে রাজধানীর উসমানি স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে আমাদের যারা কর্মরত শ্রমিক তাদের অর্থ প্রেরণে যাতে সুবিধা হয় সেই সুবিধাটা সৃষ্টি করে দিতে হবে, কারণ আমি জানি অনেক জায়গায় তারা কাজ করে কিন্তু সেখানে কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা তারা পায় না। যে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাবে তাদের নির্ভর করতে হয় হুন্ডির উপর। ভারত ইরানকে নিয়ে যেভাবে নতুন বাণিজ্য পথ চালু করেছে রাশিয়া, পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে কৃষ্ণ সাগরের বিকল্প পূর্ণ একটি রুট সক্রিয় করার চেষ্টা করছে মস্কো। এতে এগিয়ে এসেছে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা আরেক দেশ ইরান। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC নামে এই রুটটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো, ইরানের তেহরান, ইস্পাহান হয়ে ভারতের মুম্বাই আসবে। এর দৈর্ঘ্য ৭,২০০ কিলোমিটার। এতে যুক্ত রয়েছে মহাসড়ক, রেলপথ ও সমুদ্র বন্দর। দুই দশকের বেশি সময় ধরে রুটকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হিসাবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মস্কো। ইউক্রেন যুদ্ধ ও এর পরিপ্রেক্ষিতে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি সেই স্বপ্ন পূরণে অনেকটা সহায়ক হয়েছে বিশ্লেষকরা মনে করছেন। খাশোগি হত্যার পর প্রথম ইউরোপের যুবরাজ। ইউরোপ সফরে গেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ইউরোপে এটি তার প্রথম সফর। আরব নিউজ মঙ্গলবার গ্রিসে ভ্রমণের মাধ্যমে সফর শুরু করেন যুবরাজ। রাজধানী অ্যাথেন্সে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির উপ প্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিক্রামেনুস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে তার। গ্রিস সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন MBS। এই সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা। ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছেন শত শত বিক্ষোভকারী। হামলাকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সাদরের অনুসারী। বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত ওই পার্লামেন্ট ভবনে হামলার এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর পদে ইরান সমর্থিত দলগুলোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাগদাদের পার্লামেন্ট ভবনে হামলার এ ঘটনা ঘটে। ভোট কম পেয়েও শাহবাজ পুত্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পার্লামেন্ট বেশিরভাগ আইন প্রণেতা মুখ্যমন্ত্রী পদে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ PTI সমর্থিত প্রার্থীকে ভোট দিলেও ডেপুটি স্পিকারের বিতর্কিত এক সিদ্ধান্তে ফল উল্টে গেছে। শুক্রবার মুখ্যমন্ত্রী পদের ভোটে PTI সমর্থিত চৌধুরী পারভেজ ইলাহি 371 সদস্যের পার্লামেন্টের 186 জনের সমর্থন নিশ্চিত করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হামজা শাহবাজ পান 179 ভোট। PTI প্রার্থী করেছিল পাকিস্তান মুসলিম লীগ কায়েজে আজমের PMLQ ইলাহিকে। দলটির প্রধান সুজাত হোসেন তার দলের পার্লামেন্ট সদস্যদেরকে হামজাকে ভোট দিতে বলেছিলেন। পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া। কিম পরমাণু যুদ্ধ মোকাবেলার প্রস্তুত উত্তর কোরিয়া, এমন দাবি করে দেশটির শীর্ষ নেতা কিম জং উন বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় যে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত। কোরীয় যুদ্ধের বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে কিম এসব কথা বলেন। জানা গেছে সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। গেল মাসে যুক্তরাষ্ট্রেও এ বিষয়ে সতর্ক করেছে পিয়ংইয়াং যে কোনো সময় এমন পরীক্ষা চালাতে পারে। ২০১৭ সালে সর্বশেষ পরমাণু পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।